Good evening, class 7, East West Model School. Today we will start chapter number 2, Motion of Physics. Now, this is a very important chapter and it is a bit lengthy chapter also. watch. So, we will proceed on slowly. Speed is so that you can understand well. Alright. So, let us start. Uh, uh, there is nothing here. Second page. ফার্স্ট টপিক উইচ রেস্ট অ্যান্ড মোশন রেস্ট মানে হচ্ছে যখন কোন একটা বডি বা বস্তু থেমে আছে চলছে না ইট ইজ নট মুভিং আর মোশন মানে যখন মুভমেন্ট করছে ইফ ইভি লুক অ্যারাউন্ডাস উই অবজার্ভ দ্যাট মেনি অবজেক্টস ডু নট অ্যাপিয়ার টু মুভ অ্যান্ড দাস উই কনসিডার দ্যাম টু বি বিট রেস্ট তা যদি আমরা আমাদের আশেপাশে দেখি তা আমরা দেখব অনেক কিছু জিনিস কিন্তু নড়াচড়া করছে না তাদেরকে আমরা বলি অবজেক্ট সাইড রেস্ট বডি সেট টু বিট রেস্ট ইফ ইট ডাজ নট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু এ ফিক্সড পয়েন্ট ইন ইট সারাউন্ডিংস তা আমরা কখন বলি যে কোনো একটা বডি রেস্টে আছে যখন যার স্থান যেখানে আছে বডি তার আশেপাশের তুলনায় ওর পজিশন হিসাবে যে ফিক্স পয়েন্টটা আমরা দেখেছি দেখেছি যে জিনিসটা যেখানে আছে তার হিসাবে সেখান থেকে সে মুভ করছে না ফর এক্সাম্পল আমার বাড়ির দরজার সামনেই দেখছি একটা গাছ আছে গাছটা ওখানেই আছে যখন দেখি ওখানেই থাকে সো দ্যাট ইজ দ্য ফিক্সড পয়েন্ট ফিক্সড পজিশন মুভ করছে না দ্যাট মিন্স দ্য ট্রি ইজ ইন পজিশন অফ রেস্ট এক্সাম্পলস আর গিভেন আ বুক লাইং অন দ্য টেবল উইল নট চেঞ্জ ইস পজিশন ইফ ইট ইজ নট ডিস্টার্ব অ্যান্ড উইলি কনসিডার টু বি ইন আ স্টেট অফ রেস্ট একটা বই যদি টেবিলে রেখা আছে রাখা আছে ততক্ষণ যতক্ষণ না আমরা ওটাকে ফোর্স দিয়ে অ্যাপ্লাই করে এটাকে মুভ করছি ততক্ষণ ইট ইস সেট টু বি অ্যাট রেস্ট এরকম অনেক এক্সাম্পলস আছে ফোর ওয়েন দ্য পজিশন অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু সারাউন্ডিংস ডাজ নট চেঞ্জ উইথ টাইম দ্য বডি ইজ সেট টু এট রেস্ট তাহলে আর একটা জিনিস বলতে পারি টাইম হিসাবে অ্যাকর্ডিং টু টাইম আমি আমি এখন দেখছি একটু পরেও দেখছি তারপরেও দেখছি যখনই দেখছি সেটা ওখানেই আছে তখন কিন্তু বলছি ওটা রেস্টই আছে একটা ধরো একটা গ্যারেজ আমার একটা বাইক আছে বাবা হয়তো নিয়ে যাচ্ছে করছে চালাচ্ছে কিন্তু আমি যখনই দেখছি আমি দেখছি যে মোটর সাইকেলটা ওখানেই আছে কিন্তু আমার হিসাবে কি বলবো বাবা হয়তো চালাচ্ছে করছে কিন্তু আমি দিনে বেলায় দুবার তিনবার যখনই দেখছি বাবা হয়তো সে চলে আসছে গাড়িটা থাকছে তখনই কিন্তু আমার হিসাবে অ্যাকর্ডিং টু মি আই উইল সে দ্যাট দ্য বাইক ইজ পজিশন অফ রেস্ট যেটা টাইম হিসাবে মুভ করছে না সিমিলারলি উই ফাইন্ড দ্যাট মেনি থিংস অ্যারাউন্ড আস মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার দেখি আমরা a flying bird a moving bus a boy playing football oscillating pendulum of a wall clock a moving train etc these are some examples of motion a moving object keeps on changing its position continuously with time with respect to a fixed point in its surroundings that according to time and according to fixed point of its surroundings you know to the position fixed point every object has a position क्यों आरोट आगे क्यों दूफ पीछे आगे दो मीटर पीछने लाइक दिस पोजिशन एवं अकॉर्डिंग टू टाइम से मुन इट इज टू बी इन मोशन मुविंग अब्जेक्ट कीप्स ऑन चेंजिंग इज पोजिशन कंटिन्यूसली टाइम उक्ट टू अस पॉइंट इन सराउंडिंगस एग्जाम्पल इज गिवेन वेन अ कार अंग कार चेंजेस इज पोजिशन उपेक्ट टू अ ट्री और अ लैम पोस्ट बैड अफ द रोड कारून मोशन रास्ता धारा एक लैंपोस्ट आए फिक्स आोल आचे, आ आचे, कार मुव कर चले गलो so, तो दैट वो पोलट हो साराउंडिंग से उथ रेस्पेक्ट टू टाइम ऑल्सो टाइम टाइम कर फ्लाईंग बार्ड इज अल्सो सैट टू बी मोशन एज ए चेन्जेस इज पोजिशन उथथ रेस्पेक्ट टू द फिक्स अबजेक्ट सच एस ट्री गाचे छल बार्ड उड़े अन्य जगह चले गल सो दैट इट वज़ मुविंग Hence, when the position of a body with respect to its surroundings changes with time, the body is said to be in motion. Some other examples are also given. Suppose we are sitting on a railway platform and looking at a tree nearby. We say that the tree is at rest because the tree does not change its position with respect to us. But when we see a train passing out of the station, we say that the train is in motion because it is continuously changing its position with respect to us. আমি সামনে বসে আছি একটা গাছ দেখছি গাছটা স্টিল আছে সেখানেই আছে ইট ইজ অ্যাট রেস্ট আবার প্ল্যাটফর্মের পাশে বসে আছি সামনে থেকে একটা ট্রেন চলে গেল তো আমার হিসাবে আমার পজিশন হিসাবে কিন্তু উইথ রেসপেক্ট টু আস আওয়ার পজিশন সেটা মুভ করল নাম্বার টু দেখো ইন্টারেস্টিং ফর অ্যা প্যাসেঞ্জার সিটিং ইনসাইড এ মুভিং বাস দ্য ড্রাইভার অফ দ্য বাস ইজ অ্যাট রেস্ট ভিতরে ড্রাইভারটা বসে আছে রেস্টে আছে বিকজ ইট ডাজ নট অ্যাপিয়ার টু চেঞ্জ ইজ পজিশন

Do you know, everybody in the universe is in motion. Every day we see bodies moving around us, example, birds, flying cars and buses. So everybody, so why can't move? Our earth also moves around the sun. We often say that a stone lying on the ground is at rest, but indeed, the stone is also moving along with the earth around the sun. So, gota pithi bhi ta kintu revolve korche, rotate korche. Jato pithi bhi upore, sab kichu to pithi bhi upore ache, that means

ইনসাইড দ্য রুম তো আমি বসে আছি রুমে আমার আশেপাশে যাই আছে একটা চেয়ার ধরো চেয়ার দেখছে বা একটা টিউবলাইট দেখছে আমার কম্পিউটার দেখছে তাদের হিসাবে আমরা আমি রেস্টে আছি ঠিক আছে বাট দ্য রুম আর হোম ইজ অন আর্থ অ্যান্ড দ্য আর্থ ইটস ইজ নট অ্যাট রেস্ট কিন্তু রুমটা কোথায় আছে পৃথিবীর উপরে আর পৃথিবী তো রেস্টে নাই দ্য আর্থ রিভলভ অ্যান্ড দ্য অ্যারাউন্ড দ্য সান ইট টেক্স ওয়ান ইয়ার টু কমপ্লিট ওয়ান রিভলিউশন অ্যারাউন্ড দ্য সান দাস ইউ আর অলসো রিভলভিং উইথ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান ঠিক পৃথিবী ঘুরছে মানে আমরাও ঘুরছি নেক্সট পেজ হ্যান্ডস ইন রিলেশন টু দ্য সান ইউ আর ইন দ্য মোশন তো সেই সূর্য আমাকে আমাদেরকে দেখে আমরা সূর্য হিসাবে অ্যাকর্ডিং টু দ্য সান পজিশন উই আর ইন আর আমাদের আশেপাশে যে রুমের আশেপাশে যে অবজেক্টসগুলো আছে তাদের অ্যাকর্ডিং আমরা রেস্টে আছি নাম্বার টু ইন টু পয়েন্ট ওয়ান বাস ইস মোশন উইথ রেসপেক্ট টু বয় সেটিং অন বেঞ্চ তো একটা বাইরে একটা বয় বসে আছে বাসটা কিন্তু তার হিসাবে মুভ করছে বাট টু আ সেটিং ইনসাইড দ্য বাস

কী বলছে ফর প্যাসেঞ্জার বলছে একটা প্যাসেঞ্জার ট্রেন যদি যাচ্ছে তার পাশে পাশে থেকে আরেকটা প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে একই স্পিডে দুটোই ট্রেনই কিন্তু একই স্পিডে একই দিকে যাচ্ছে তখন কিন্তু মনে হবে জ্বালা থেকে দেখলে মনে হয় ওইটাও রেস্ট আছে আমাদেরটাও রেস্ট আছে স্পিড তো সেম কোনটা নড়ছে না কিন্তু আমার একটা ট্রেন যাচ্ছে আর উল্টো দিক দিয়ে একটা ট্রেন আমাদের পাশ দিয়ে চলে গেল তখন মনে হয় যে ওইটা মুভ করছে ঠিক আছে অথচ ফার্স্ট কেসু কিন্তু দুটোই মুভ করছে

नाउ डिफरेंट टाइप्स अफ मोशन डिफरेंट अब्जेक्ट्स हेव डिफरेंट टाइप्स अफ मोशन फॉर एक्साम्पल ट्रेन मुव स्ट्रेट अलॉन्ग इन ट्रैक अ फैन रोटेट्स एंड दिवल्वस अराउंड दन सब आल्ल देखिए मुवमेंट दे कैन भी मेनी मोर सच एक्साम्पल्स और एक्साम्पल आज पुजूर दीज डिफरेंट कैंड्स अफ मोशन कैन भी क्लासिफाइड इन टू द फॉलोईंग टाइप दल्दा रकम मोशनस आज है फिजिक्स सात भागे भाग करा नंबर वन ट्रांसलेटरी मोशन टू रोटेटरी मोशन থ্রি সার্কুলার মোশান ফোর অসিলিটরি মোশন ফাইভ ভাইব্রেটরি মোশন সিক্স পিরোডিক মোশন অ্যান্ড সেভেন নন পিরডিক মোশন কালকে আমরা ট্রান্সলেটর মোশন থেকে স্টার্ট করবো থ্যাংক ইউ ভেরি মাচ